আব্দুর রহমান জানতে চেয়েছেন কি কি শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে। ভাই আব্দুর রহমান, ইসলামী শরিয়াতে দ্বিতীয় বিবাহের জন্য তেমন কোনো মৌলিক শর্ত নেই। শর্ত বলতে যেটি, সেটি হলো আপনি দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা, তার সকল দায় দায়িত্ব পালন করার এবং তার অধিকারগুলো দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে, এটা হলো একটা শর্ত। আরেকটা শর্ত হলো যে আপনি আপনার প্রথম স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ভারসাম্যতা, ইনসাফ এবং ন্যায্যতা এটা আপনি বজায় রাখতে পারবেন কি না, সে দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি না পারেন তাহলে আপনার জন্য একাধিক বিবাহ করা যায় নেই। তাহলে আমরা বলতে পারি যে প্রথম বিয়েতে যে শর্ত, দ্বিতীয় বিয়েতে একই শর্ত, নতুন কোনো শর্ত নাই। অর্থাৎ ভরণ পোষণ দেওয়ার এবং তার অধিকার আদায় করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। দুজন হলে দুজনেরটা দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। তৃতীয় বিয়ে করলে তিনজনেরটা করার দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। আর সেই সাথে অতিরিক্ত পার্শ্ব শর্ত যদি বলতে পারি, তা হলো আপনি এই একাধিক বিয়ে করলে তাদের মধ্যে যে সমতার বিষয়টা আছে সেটা আপনাকে বজায় রাখার দায়িত্ব নিতে হবে। যদি আপনি আশঙ্কা করেন যে না, আপনি সমতা বজায় রাখতে পারবেন না, একজনের কাছে বেশি থাকবেন, একজনের কাছে কম থাকবেন, একজনকে বেশি আপনার খরচ খরচা দিবেন, আরেকজনকে একেবারে কম দিবেন, এরকম যদি হয় তাহলে আল্লাহ বলেছেন ফা ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে তোমরা সমতা বজায় রাখতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, তাহলে একটি বিবাহ করবে, একাধিক করবে না। অতএব একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা বজায় রাখা আর তাদের অধিকার আদায় করা, এটাই হলো শর্ত। প্রথম স্ত্রীর সম্মতি, এটিকে কোরআন হাদিসের কোথাও দ্বিতীয় বিয়ের জন্য শর্ত হিসাবে আরোপ করেনি। অতএব ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর সম্মতি এটি কোনো শর্ত নয়। তবে আমাদের দেশের প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমোদনটাকে শর্ত করা হয়েছে দ্বিতীয় বিয়েটি বিশুদ্ধি হওয়ার জন্য। নজরুল ইসলাম জানতে চেয়েছেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কি প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক। একটু আগে আমরা উত্তর দিয়েছি, প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শরিয়াহ দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিয়ের জন্য বিশুদ্ধ হওয়ার জন্য মানে জরুরি নয়, আবশ্যক নয়। প্রথম স্ত্রীর অজান্তে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, যদি দ্বিতীয় বিয়ে করার যে শর্ত আছে সেটি আপনার মধ্যে থাকে, সমতা বজায় রাখতে পারেন এবং ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আপনার যদি থাকে। তবে আমাদের দেশে প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমোদনকে শর্ত হিসাবে আরোপ করা হয়েছে। ইসলামী শরিয়াতে অবশ্য দ্বিতীয় বিয়ের জন্য বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর অনুমোদনকে শর্ত হিসাবে কোথাও আরোপ করা হয়নি।